সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের তলে তলে বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তলে তলে আসলে কিছুই হয়নি, সে কারণেই আওয়ামী লীগ বারবার একথাটা বলছে। এবার জানাবো আওয়ামী লীগ বিএনপি উভয়কেই ছাড় দেওয়ার আহ্বান। আগামী নির্বাচন সামনে রেখে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। প্রকাশ্যে ও পর্দার আড়ালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন পশ্চিমা কূটনৈতিকরা। এসব বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতা কারোর জন্যই মঙ্গলজনক নয় বলে জানিয়ে তা এড়াতে দুপক্ষকেই কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে কিছু তথ্যমূলক আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে গণফোরাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো এবং ঋণখেলাপির টাকা উদ্ধার, বিদেশে পাচার করা টাকা ফেরত আনা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি। এবারে থাকছে, এবার গামছাও আছে, লাঙলও আছে, ধানের শীষ নেই তাতে কি, বঙ্গবীর কাদের সিদ্দিকী। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রয়োজন হলে তার দল 300 আসনেই প্রার্থী দেবে। এদিকে নির্বাচনের আগে যুবলীগের কেউ ঘরে ফিরবে না। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নৌকাকে জয়ী করতে আমরা সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আগামী নির্বাচনের আগ পর্যন্ত যুবলীগের কোনো নেতাকর্মী ঘরে ফেরত যাবেন না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার মধ্যস্থতা প্রস্তাবকে স্বাগত জানালো ফিলিস্তিন, কি ভাবছে ইসরায়েল। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে উভয় পক্ষকে হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত রুশদূত এবং যুদ্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তলে তলে আসলে কিছুই হয়নি মির্জা ফখরুল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের তলে তলে বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তলে তলে আসলে কিছুই হয়নি, সেই কারণে আওয়ামী লীগ বারবার একথাটা বলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম উবাইদুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আবারও বলে, বলতে তারা খুব আনন্দ পায়, সেটাকে আবার পরে বলে রাজনৈতিক রসবোধ, তলে তলে নাকি সব আপোষ হয়ে গেছে, বারবার এ কথাটা কেন বলে, এজন্যই বলে আসলে কিছুই হয়নি। গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবার জন্য পরিষ্কার করে বলেছে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে বলেছে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, এদেরকে সরকার বলা যায় না, এরা শাসক, তার প্রমাণ এদের কথার মধ্যে দেখবেন। বিএনপি একটি দল, যে দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তিনবার ক্ষমতায় ছিল, তারা ঘোষণা দেয় বিএনপি আমাদের শত্রু, অর্থাৎ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। তিনি আরো বলেন, তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না একথা বারবার প্রমাণিত হয়েছে, আইনের শাসনেও বিশ্বাস করে না তারা। গতকাল নরসিংদীর দুই ছাত্রনেতাকে কমান্ডো কায়দায় তাকে গ্রেপ্তার করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে সামনের দিনগুলোতে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনশন ভাঙান লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত বীরবিক্রম অলি আহমেদ। দুপুর দুইটার পর রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মসূচিতে একত্রতা প্রকাশ করে ফখরুলকে জুস খাইয়ে অনশন ভাঙান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় সহ সিনিয়র নেতারা জুস খাইয়ে অনশন ভাঙানো হয়। আওয়ামী লীগ বিএনপি উভয়কেই ছাড় দেওয়ার আহ্বান। আগামী নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। প্রকাশ্যে ও পর্দার আড়ালে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঘন ঘন বৈঠক চলছে। এসব বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতা কারোর জন্যই মঙ্গলজনক নয় জানিয়ে তা এড়াতে দুদলকেই কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষ করে নির্বাচনকালীন সরকার প্রশ্নে নিজ নিজ অনর অবস্থান থেকে সরে সমঝোতার পথ বের করার প্রস্তাব দিয়েছেন কূটনৈতিক মহল।
অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে আইনগত কি কি বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায় তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। অবশ্য মধ্যস্থতার ভূমিকা থেকে পশ্চিমা কূটনীতিকদের দেওয়া সুনির্দিষ্ট এ প্রস্তাবে এখনও ইতিবাচক সাড়া দেয়নি কোনো পক্ষই। পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন দুই দলই, তারপরও হাল ছাড়ছেন না প্রভাবশালী দেশের প্রতিনিধিরা। নির্ভরযোগ্য সূত্র জানায়, সমঝোতার উদ্যোগের অংশ হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বেশ কয়েক দফা বৈঠকে মিলিত হন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেহাস। সর্বশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে আমেরিকান ক্লাবে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন পিটার হাস। যদিও ওই বৈঠকের পর খবর ফাঁস হওয়ার পর ফখরুল ইসলাম কৌশলগত কারণে তা অস্বীকার করেছেন, তবে বৈঠক হয়েছে বলে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন। অবশ্য এর আগেও আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। দুদলের দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকগুলোতে দেশের সার্বিক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। সংকট থেকে কিভাবে উত্তরণ সম্ভব তার পথ খোঁজার বিষয়ে দুদলের নেতাদের সঙ্গে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতে সমঝোতার উদ্যোগের সঙ্গে জড়িত পশ্চিমা অন্যান্য দেশের কূটনৈতিকদের মতামত তুলে ধরেন ওই সূত্র। একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। তারা আশা করেন সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতে দুপক্ষই এগিয়ে আসবে এবং সংলাপে বসবে। সমঝোতার জন্য সংলাপের কোনো বিকল্প নেই। সংবিধানের ভেতরে বাইরে কোনো পথ আছে কিনা তা দেখা যেতে পারে। বিএনপিও তাদের বর্তমান অবস্থান থেকে কিছুটা ছাড় দিতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে তাদের ভাবার আহ্বান জানানো হয়েছে। অবশ্য মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের মুরব্বীদের সঙ্গে কথা হয়ে গেছে, তলে তলে যখন আপোষ শেষ তখন এসব করে কি লাভ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কূটনৈতিকদের তৎপরতা থাকতে পারে, তবে আওয়ামী লীগ এ বিষয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছে না বলে মনে হয়। অবশ্য কূটনৈতিকরা কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি, তারা বলেছেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। দুদলকে ছাড় দেওয়ার বিষয়ে কূটনৈতিকদের আহ্বান সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এখানে ছাড় দেওয়ার কিছু নেই, আমরা সবসময় বলে আসছি সংলাপ অপরিহার্য, তবে তা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কিভাবে আরো সুষ্ঠু ও সুন্দরভাবে হবে তা নিয়ে সংলাপ হতে পারে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পশ্চিমা দেশগুলো বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ চায় না, তারা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দুই দলকে ছাড় দিয়ে সমঝোতার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সম্পর্কে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অচল অবস্থার শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনাই সবচেয়ে উত্তম পথ। অবশ্য কূটনৈতিকদের সঙ্গে একমত পোষণ করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এসব পক্ষকেই সংঘাত এবং সহিংসতা পরিহার করা উচিত, এক্ষেত্রে ক্ষমতাসীন দলের ভূমিকাই বেশি। সৃষ্ট সংকট নিরসনে আলোচনার উদ্যোগ নেওয়া প্রয়োজন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দায়ভার সরকারের উপরেই বেশি বর্তাবে। পাশাপাশি বিরোধী দলের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা উচিত। খালেদাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে গণফোরাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো এবং ঋণ খেলাপিদের টাকা উদ্ধার, বিদেশে পাচার করা টাকা ফেরত আনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি। শনিবার বেলা 11:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত গণফোরাম চত্বরে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি। গণ অনশন এবং অবস্থান কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মহসিন মন্টু বলেন, স্বাধীনতার 50 বছর পরেও গণতান্ত্রিক অধিকার আদায়ে, দুর্নীতির বিরুদ্ধে, স্বজনপ্রীতির বিরুদ্ধে, টাকা পাচারের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে, আর এ সরকারের দায়িত্বশীল মন্ত্রী আমলারা কি বলছে, এসব দিল্লি হে তো হামহে, সভ্যতা, ভদ্রতা, মানবতা সবকিছু বিসর্জন দিয়েছে, শুধু ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। তিনি বলেন, সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের দুঃখ দুর্দশা দেখার সময় এই সরকারের নেই। রাতের আধারে প্রধানমন্ত্রী, মাটির আওয়াজ কান পেতে শুনুন, দেয়ালে লেখাটা বোঝার চেষ্টা করুন, আর যেন জাতীয় পর্যায়ে কোনো বিপর্যয় নেমে না আসে। সংবিধান কোরআনের কোনো বাণী নয় যেটা পরিবর্তন করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকারে আপনার এত ভয় কেন, আতঙ্ক কেন? দেশের শান্তির জন্য, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দল নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, জনগণের জন্য সংবিধান, তাই জনগণের দাবিতে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন, তাই জনগণের স্বার্থে কারো সঙ্গে কোনো অবস্থায় আপোষ করা হবে না। না না, খালেদা জিয়া ভীষণ অসুস্থ, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করুন।
এবার গামছাও আছে, লাঙ্গুলও আছে, ধানের শীষ নেই, তাতে কি হয়েছে? কাদের সিদ্দিকী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রয়োজন হলে তার দল 300 আসনে প্রার্থী দেবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাড়িয়াপুর এস এ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বিএনপি করবে না, ভোট পাবে না, আমরা গামছা মার্কা নির্বাচন করবই। নৌকা মার্কাওয়ালারা ভাবছে মার্কা পেলেই পাশ, এসব আর না, নৌকা পেলেই পাশ হবে না, এবার গামছাও আছে, লাঙ্গলও আছে, ধানের শীষ নেই, তাতে কি? আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে, যার ইচ্ছা প্রত্যেকেই দাঁড়াতে পারবে, কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। নির্বাচনে কে এলো কে এলো না এটি বড় কথা নয়, সমাবেশে বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে আমরা কেন্দ্রে ভোটার চাই, শত শত হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয় তাহলে নির্বাচনে কে এলো না এলো তা নিয়ে কোনো চিন্তা নেই। বিএনপি সমালোচনা করে সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না, তারা মনে করে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনি কেবল নেতা, কিন্তু আমি তো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না, আমার নেতা তো বঙ্গবন্ধু, আমি তার ডাকে যুদ্ধ করেছি। জিয়াউর রহমানকে ততক্ষণ মানে যতক্ষণ তার নেতা শেখ মুজিবুর রহমান, যদি বলেন জিয়াউর রহমানই নেতা, শেখ মুজিব কিছুই না, তাহলে জিয়াউর রহমানও আমার কাছে কিছুই না। আওয়ামী লীগের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের অবস্থা খুব একটা ভালো না, আওয়ামী লীগে ভেজাল আছে কিন্তু গামছায় ভেজাল নেই, গামছার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মধ্যস্থতা প্রস্তাবকে স্বাগত ফিলিস্তিনিদের, কি ভাবছে ইসরায়েল? ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে উভয় পক্ষকেই হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত রুশ দূত এ যুদ্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার এমন প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। খবর সিএনএন এর, রাশিয়ার এমন প্রস্তাবের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে হামাস। তারা রাশিয়ার এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। সংগঠনটি বলছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম প্রচেষ্টায় স্বাগত। বিবৃতিতে হামাস বলছে জয়নবাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান অবস্থান প্রশংসাযোগ্য। গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের উপর চলমান হামলার বিরুদ্ধে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাই। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে রুশদূত মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে এখন দেখার বিষয় এ প্রস্তাব কিভাবে নেবে ইসরায়েল। রাশিয়ার প্রস্তাব এমন সময় এসেছে দেশটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ইউক্রেনের আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত করছে। দেশটির বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর স্থল অভিযান নিয়ে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য পর্যায়ে চলে যাবে। শুক্রবার সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক বক্তব্যে তিনি এবার্তা দেন। পুতিন বলেন আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণামও ভয়াবহ মারাত্মক, কারণ এই পরিস্থিতিতে স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।